আইপিএলের গত আসরের নিলামেও অবিকৃত ছিলেন সাকিব আল হাসান। সেবার তিনবার সাকিবের নাম উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেননি। আগের তুলনায় বিক্রিমূল্য 50 লাখ রুপি কমিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু এবারও আইপিএলের নিলামে দল পেলেন না বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়ক। তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো দলই। গতবারের মতো এবারও নিলামে অবিকৃত থাকলেন এই অলরাউন্ডার। এবার প্রথম দফায় দল না পেলেও আবারও নাম ওঠার সুযোগ আছে সাকিবের। তবে তার আগে যদি বিদেশি ক্রিকেটারের কোঠা পূর্ণ হয়ে যায় তাহলে আর সুযোগ নাও মিলতে পারে সাকিব আল হাসানের।